আসসালামু আলাইকুম। নবম লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের লেকচারে বিষয়বস্তুতে মূলত একটু পরিবর্তন হয়েছে। আসলে আমাদের আজকের বিষয়বস্তু ছিল কোরিয়ান সামাজিক সাংস্কৃতিক উৎসব, এই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করা, কিন্তু এটা আসলে একদমই বর্ণনামূলক, তাই আমি ভাবলাম যে শেষ ক্লাসটা আমরা বর্ণনামূলক ক্লাস দিয়ে শেষ করি, আর ভিডিও লেকচার যেখানে প্রয়োজন সেগুলো আগেই শেষ করে ফেলি। তো সেই কারণে আজকে আমাদের মূল বিষয় হচ্ছে কেনাকাটা করা। এর উপরে আমরা তিনটি ডিফারেন্ট ডায়ালগ শুনবো, এর বাংলা অর্থ এবং প্রয়োজনীয় শব্দার্থগুলো স্লাইডে এমবেড করা আছে। আপনারা কোরিয়ান প্রোনাউন্সিয়েশনগুলো একটু ফলো করবেন, বেশি বেশি করে শুনবেন নিজেদের উচ্চারণগুলোকে আরও সুন্দর করার জন্য। আর এছাড়া একটা কোরিয়ান ওয়েবসাইট থেকে নেওয়া তিনটি ভিডিও আছে, তিনটা স্লাইডে থাকবে, যে বডি পার্টগুলো আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ তার কোরিয়ান, তারপরে আছে ক্লাসরুমে যে প্রয়োজনীয় জিনিসগুলো থাকে, ব্ল্যাকবোর্ড, তারপর ক্লাসরুমকে কী বলে, টিচার স্টুডেন্ট, এগুলো এ ব্যাপারগুলো থাকবে একটা ভিডিও লেকচারে। আর আরেকটা হচ্ছে স্কুল, সরি, অফিস, অফিসের যে বিভিন্ন ডেস্ক, কম্পিউটার, এগুলোকে কী বলে কোরিয়ানে, এই ব্যাপারগুলো থাকবে। তাহলে চলুন আমরা আমাদের স্লাইডে চলে যাই এবং ক্লাসটা শেষ করে ফেলি। 우유 있어요? 네, 있습니다. 우유 하나 주세요. 네, 여기 있습니다. 뭐 드릴까요? 사과하고 오렌지 있어요? 네, 모두 있습니다. 몇 개 드릴까요? 사과 3개 하고 오렌지 2개 주세요. 아저씨, 이 운동화 얼마예요? 한 켤레에 21,000원이에요. 여기 만 원짜리 두 장하고 1,000원짜리 한 장이요. 감사합니다.